ছবির এই বৃদ্ধা আশ্চর্যজনক এক ঘটনা ঘটিয়ে শিরোনাম হয়েছেন বিশ্ব মিডিয়ায়। নাম তার বার্থা ইয়ালটার। 71 বছর বয়সী বার্থা তার বৃদ্ধ স্বামীকে নিয়ে থাকেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে। সন্তানরা সঙ্গে না থাকায় শেষ বয়সে স্বামী তার একমাত্র সঙ্গী। নানা চড়াই উতরাই পেরিয়ে 52 বছর ধরে স্বামীর সংসার করছেন আলোচিত বার্থা ইয়ালটার। তবে জীবন সায়ন্যে এসে জানতে পারলেন সম্প্রতি তার স্বামীকে চিঠি দিয়েছেন অন্য এক নারী। বিষয়টি জানার পর রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটান বার্থা। মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, প্রায় 60 বছর আগে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বার্থার স্বামীর। সম্প্রতি সেই নারী পোস্ট কার্ড পাঠান সাবেক প্রেমিকের কাছে, আর তাতেই বেজায় চটে যান 71 বছর বয়সী বার্থা। হামলে পড়েন স্বামীর ওপর, মারধর করেন কয়েক দফা, এক পর্যায়ে বালিশ চাপা দিয়ে হত্যারও চেষ্টা করেন। প্রতিবেদনে বলা হয়, হত্যাচেষ্টার খবর পেয়ে পুলিশ যখন উত্তর মিয়ামি বিচের ইস্টার্ন শোর্স এলাকায় পৌঁছায়, তখন ওই ব্যক্তির অবস্থা ছিল গুরুতর। তার শরীরে বেশ কিছু ক্ষত ও আঁচড়ের দাগ ছিল, এর মধ্যে গভীর কামড়ের চিহ্নও দেখা যায়। সেখান থেকে ক্রমাগত রক্ত ঝরছিল। এ ঘটনায় স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয় বৃদ্ধা বার্থাকে। ভুক্তভোগী পুলিশ কর্মকর্তাদের জানান, বিয়ের আগে 1960-এর দশকে তুর্কি এক নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল। সেই নারী সম্প্রতি তার কাছে একটি পোস্ট কার্ড পাঠিয়েছিলেন, এর জেরেই বার্থা তার উপর হামলা করেন। বার্থার আইনজীবী বলেন, বিষয়টি যতটা না গুরুতর তার চেয়ে বেশি দেখানো হচ্ছে। অন্যদিকে ভুক্তভোগী স্বামী জানান, তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো, তিনি মামলা প্রত্যাহার করে নিতে চান। এদিকে নিউইয়র্ক পোস্ট জানায়, সাবেক প্রেমিকার পাঠানো সেই পোস্ট কার্ডে কি লেখা ছিল তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছিল পুরনো প্রেমের স্মৃতিরোমন্থন কিংবা নিতান্তই কুশলাদি থাকতে পারে ওই চিঠিতে। বিষয়টি যেহেতু ব্যক্তিগত, তাই পুলিশও গোপনীয়তা রক্ষা করছে। নুসরাত জাহান কলি, কালবেলা।